আমার মুজিব পরদেশি আমার গুরু মানে আমি যখন থেকে ছোটবেলা ছিলাম আমার মার দুধ খেতাম, তখন থেকে আমি মানে আমার এই গুরুর গান গুলো আমি শুনতাম, আমার বাসায় বাজতো, আমার দাদাই বাজাইতো, তখন গুনগুন গুনগুন করে আমি প্রথম একটা গান গাইতাম মানে আমার গুরুর। ভক্ত মুজিব ভাই, এই ভক্ত আপনাকে গুলে খেয়েছে, আপনাকে ভালোবেসে ওইগুলা ভিতরে নিয়ে নিয়েছেন উনি। আমরা ওই রকম একজন ভক্ত তার কাছে যাচ্ছি, সরাসরি জম্মু কাশ্মীরে যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশে বসে আছি, এখন বিকেল 5:21। একুশে আমরা যাচ্ছি, আজকে 25 তারিখ, 25শে মার্চ, আজকে দিনে আমরা চলে যাচ্ছি জম্মু কাশ্মীরে। আচ্ছা আচ্ছা, জম্মু কাশ্মীরে আপনার একজন ভক্ত আপনার জন্য অপেক্ষা করছেন, উনি একজন সৈনিক। জি 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 জি, আমরা কল দিচ্ছি। উনি হচ্ছেন নজরুল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ভাইকে। নজরুল ভাই, আমি আপনাকে বলেছিলাম যে আপনি যার মুরিদ, যাকে আপনি ভালোবাসেন, যাকে হৃদয়ে ধারণ করেন, সেই মানুষটার সঙ্গে আমি আপনাকে কথা বলে দিব। হ্যাঁ, আমি সেই কথা রাখতে চাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নজরুল ভাই, আমাদের ক্যামেরা পার্সন হচ্ছে কি শামসুল ভাই, শামসুল ভাই আপনি কি উনাকে নিতে পারবেন? দেখেন তো, ধরা যাবে, নিচ্ছেন? আমি আমি কথা বলি, এই দেখেন, ওকে, আমাকেও দেখা যাক, ওনাকেও দেখা যাক। তো নজরুল ভাই, আপনার কিছুটা পরিচয় আপনি দিয়ে দেন, আপনার পরিচয়টা বলেন, আপনি কোথায় আছেন, আপনি কার মুরিদ, কি বলতে চান, কাকে খুঁজছেন এতদিন, বলেন। আমার পরিচয়টা হচ্ছে, আমি আমার বাড়ি ইন্ডিয়ায় আসামে বরপেটা ডিস্ট্রিক্ট। ও বরপেটা, হ্যাঁ বরপেটাতে আমি ছিলাম। ওকে, ইন্ডিয়া আমার বাড়ি আসামে বরপেটা রোড এবং হাউলি যাচ্ছে না, ওই মাঝখানে আমার মানে বাড়ি, ওখানে আমার জন্ম। আমি তো হাউলিতে ছিলাম। আমার গুরু, আমি মানে আমার মুজিব পরদেশি আমার গুরু মানে আমি যখন থেকে ছোটবেলা ছিলাম আমার মার দুধ খেতাম, তখন থেকে আমি মানে আমার এই গুরুর গান গুলো আমি শুনতাম, আমার বাসায় বাজতো, আমার দাদাই বাজাইতো, তখন গুনগুন গুনগুন করে আমি প্রথম একটা গান গাইতাম মানে আমার গুরুর, নজরুল ভাই, হ্যাঁ সরি, লাইনের ঝামেলা হচ্ছিল তাই পাওয়া যায়নি। আপনি বলছিলেন আপনি আসামের, এবং আপনার জায়গার নামও বলেছেন, আপনার যে ওস্তাদ, হ্যাঁ উনি উনি ছিলেন ওখানে, উনি ওনার সঙ্গে উনি জায়গাটা চিনেন। আর আর আরও কিছু পরিচয় থাকলে বলেন, পরিচয় থাকলে বলেন, আমরা আমরা আরও শুনি আপনার সম্বন্ধে। আমার নামটা হয়েছে নজরুল ইসলাম সুজন। ওকে, আমার নামটা হয়েছে নজরুল ইসলাম সুজন, আমার বাড়িটা আসামে ইন্ডিয়ার বরপেটা ডিস্ট্রিক্ট কাহিগুসি গাঁও। আচ্ছা, ওখানে জন্ম আপনার মায়ের, আপনি যখন দুগ্ধ পান করতেন তখন থেকেই আপনি আপনার ওস্তাদ মুজিব পরদেশির গান শুনেন। বর্তমানে কোথায় আছেন, কি করছেন? বর্তমানে আমি আছি জম্মু কাশ্মীর, পৌঁছিতে চাকরি করি। ওকে, জম্মু কাশ্মীরে আছি আমি। জম্মু কাশ্মীরে, ওই ওই জম্মু কাশ্মীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করেন আপনার ওস্তাদের গান? ওকে, আমি ইচ্ছাকৃত কিছুটা দেরি করছিলাম, আপনার ওস্তাদ, হ্যাঁ যাকে বলে দ্রোণাচার্য, মানে যাকে আপনার কাছ থেকে সরাসরি তালিম নেননি আপনার গান শুনে শুনে, তো আমি আপনাকে সরাসরি আপনার ওস্তাদ এবং আপনার
মিলন করিয়ে দিচ্ছি, আপনি কথা বলেন। এই নেন আপনার ওস্তাদ শ্রদ্ধেয় মুজিব পরদেশি। সালাম আলাইকুম। আমি আপনাদের কয়াকুচি গেছি, হাউলিতে আমি ছিলাম, ওই যে এমএলএ ওই যে আব্দুল হামিদ যে আসিল, এমএলএ আব্দুল হামিদের ওখানে ওনার বাসায় হাউলিতে। তারপরে বরপেটা রোডে প্রোগ্রাম করছি আমি আপনাদের ওখানে, সব জায়গায় গোটা আসামটাতে আমি অনুষ্ঠান করছি, সবই চিনি আমি। হ্যাঁ আমি চিনি, আমি চিনি সব, আমি ওখানে অনুষ্ঠান করছি না। নজরুল ভাই, আপনার মুজিব ভাইকে দেখে কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে বলেন? আজকে কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, অনেক জুয়ান লাগছে আজকে, মানে খুব ভালো লাগছে আর কি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার আরো হায়াত দান করুক আল্লাহ, আমার তার সঙ্গে সূর্য ভাই, ভগবানে আল্লাহ যাতে আপনাকে এবং সূর্য ভাইকে অনেক অনেক হায়াত দান করে আমি জানি আরো 50 বছর দেখতে পারি। আচ্ছা মুজিব ভাই, একটা কথা বলি, আমাদের নজরুল ভাই কিন্তু আপনাকে পুরোপুরি মানে হৃদয়ে ধারণ করেন। হ্যাঁ আমি বুঝতেই পারছি। হ্যাঁ, এবং আপনার মতো করে গাওয়ার খুবই চেষ্টা করেন। আমি আপনার গান শুনেছি, আমি তাজ্জব বনে গেছি, এত সুন্দর সুরে গান করেন। হ্যাঁ হ্যাঁ, এই কারণে উনাকে আমরা সিলেক্ট করেছি যে উনি মানে ভক্ত হিসাবে যে যোগ্যতা, হ্যাঁ যোগ্যতা, হ্যাঁ আপনাকে অনেকেই ভালোবাসে, কিন্তু উনি উনি সে আপনার মতো করে গানও ডিফারেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নজরুল ভাই, আপনি যখন ওই জম্মু কাশ্মীরের মতো জায়গায়, হ্যাঁ খুবই ওই জায়গাটা তো খুবই খুব নিরাপদ জায়গা না, আরে বাবারে বাবা কঠিন, এবং পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, হ্যাঁ এবং নিষিদ্ধ, হ্যাঁ যাওয়া নিষিদ্ধ অনেক, এই ভূস্বর্গের মধ্যে আবার ওই মানে ফুলের যেরকম কাঁটা থাকে ঠিক তদ্রুপ, হ্যাঁ ওইরকম একটা জায়গা, ফুল আবার কাঁটাও আছে তাই না, ভূস্বর্গের মধ্যে কাঁটাও আছে তাই না কাশ্মীরে, ওই রকম কাশ্মীরে আপনি যখন ডিউটি করেন খোলা আকাশের নিচে, আপনাকে অনেক সময় ডিউটি করতে হয়, আপনি একজন সৈনিক, আপনি একজন যোদ্ধা, তখন আপনি আমাদের বাংলাদেশের একজন লোকগানের শিল্পী, তো কোনো দেশ থাকে না আসলে, হ্যাঁ লোকগানের একজন সম্রাট বলবো আমরা, লোকগানের মুজিব পরদেশির যে গান করেন, একটা কোন গানটা বেশি গান করেন আপনি, একটু একটু শোনাবেন আপনার ওস্তাদকে? বলেন না যে কোন, আপনার আপনি কোন কোন গান করেন বলেন। মানে এই অল্প করি না একটা গান, আমি ওই গানটা তো আমি টু কপি করছি। আচ্ছা, গানটার সুরটা আমার এত ভালো লাগছে, পরে গানটা আমি টু কপি করছি, মানে একটা মেয়ে শিল্পী গাইছে, এক সপ্তাহে মোটামুটি 1.5 লাখ ভিউ পাইছে। ওরে বাবা, চিন্তা করছেন? হ্যাঁ গানটা শোনা, 1.5 লাখ ভিউ পাইছে। আচ্ছা আচ্ছা, বাহ, আপনি কি সামান্য সামান্য শোনাবেন, সামান্য শোনাবেন? হ্যাঁ বন্ধু, মনে যদি পড়ে গো আমার বাড়ি আইসো, একবার দেখা যাও গো, এ জীবন থাকিতে বন্ধু একবার দেখা যাও গো, প্রাণ সই আমার বাড়ি আইসো, একবার দেখা যাও গো, ঘরে বসে রাত জাগিয়া বাঁশিটি বাজাই গো, ঘরে বসে রাত জাগিয়া বাঁশিটি বাজাই গো, বাঁশি শুধু বারে বারে পাচ্ছি শুধু, বাঁশি শুধু বারে বারে তোমার নামে বাজে গো, প্রাণ সই একবার দেখা যাও গো, মনে যদি পড়ে গো প্রাণ সই আমার বাড়ি আইসো, এটা আমার গুরুর সুর মন্দ ছিল।
আর নজরুল ভাই উনি কিছুটা ইমোশনাল হয়েছেন, এই ইমোশন কিন্তু আপনি দিয়েছেন। হ্যাঁ, আপনি ওনাকে যে ধারণ করেছেন, লালন করেছেন, ওইটা ওনার হৃদয়ে লেগেছে। একজন শিল্পীর এর চেয়ে আর পাওয়ার কিছু নাই কিন্তু। হ্যাঁ, কারণ আপনার মধ্য দিয়ে গানগুলো বেঁচে থাকলো কিন্তু। হ্যাঁ, বলে না যে পরম্পরা যেটা, হ্যাঁ, ওই পরম্পরাটা আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি গানে সিরিয়াস হন, আপনি খুবই ভালো ভালো গলা নাকি? ভালো গলা, ভালো গলা। আপনার উস্তাদও বলছেন আপনার। এবং এবং আসামে আমি অনেকের গান শুনছি, গুয়াহাটিতে গান শুনছি। তো এতে করে দেখছি যে ওদের ওদের যে ভয়েস বা ওদের যে গায়কী, আপনি তো একজন সৈনিক, আপনি তো প্রফেশনাল সিঙ্গার না, তো ওদের বাবা আপনি, আর কি লাগে এত গান বাজনাই জানে না। আমি তো আসামে যারা ফোক সং করে আমি এদের গানই শুনি না, আমার ভালো লাগে না। আপনি যে গান গাইলেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমি ইমোশনাল, আবেগ, এত আবেগই হয়ে গেছি, আমি কোথায় ছিলাম বলতে পারবো না। আমি মনে করি যে এই গানটা একদম 100% একটা গায়কী আছে। আচ্ছা, আমি যে গায়কীটা পছন্দ করি আর কি, এবং আমি যেভাবে গাই, যে যে নোটগুলো লাগাই, একদম সম্পূর্ণ সেই নোটগুলোই তার আছে। এর চেয়ে পরম পাওয়া আর কিছু নেই। এই যে যারা বাংলাদেশে ফোক গান গায়, ওরা কিন্তু পুরাপুরি এই নোটগুলো দিয়ে গাইতে পারে না, এই জন্য গাইলেন। জম্মু কাশ্মীর ওই যে লাগাল পাইলে, লাগাল পাইলে কই গো প্রাণশয়ী, হ্যাঁ প্রাণশয়ী, আমার বাড়ি আইত, ওই গানটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্যাসুদ্দিন, গ্যাসুদ্দিন ভাই, নজরুল ভাই, আমার মনে হয়, আমার মনে হয় যে আমার তো এরকম সৌভাগ্য হয় নাই আসলে। হ্যাঁ, কারণ আমি তো একজন সূত্রধার মাত্র, আমি ওনার ইন্টারভিউগুলো নিচ্ছি, কিন্তু আপনি ওনার গানগুলোকে ধারণ করছেন হৃদয়ে সেই শৈশব থেকে, তাই না? ওই জায়গা থেকে আজকে আমার মনে হয় আপনার খুবই উল্লেখযোগ্য একটা দিন, খুবই আনন্দের দিন। আমার একটা খুব জানার আগ্রহ আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটা কথা দাদা শুনেন, বলেন। আমি খুবই ইতিম বলাবান, আমার তো মানে 2 বছর গেলে আমার বাবা মারা যায়। আচ্ছা, বাবার মুখটা আজ পর্যন্ত দেখতে পারি না যে আমার বাবা কেমন ছিল। আচ্ছা, আমার 2 বছর গেলে আমার বাবা মারা যায়। আমার মা আমার খুব আদর যত্ন করে মানুষ করছে, আমি মার কোলাত শুনি, আমার এক গুরুর গান গুনে আমি শুনি। একবার দেখা যাও গো, এ জীবন থাকিতে বন্ধু একবার দেখা যাও গো প্রাণ সই আমার বাড়ি আইসো।